300 আসনের প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে আজকে মনোনয়ন ফর্ম বিক্রি করা উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশা করছি দেশের চলমান রাজনীতিতে একটি অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্স দরকার। একটি অল্টারনেটিভ পলিটিক্যাল ফোর্স মানে সরকারের এককভাবে, সরকার এখন নিয়ন্ত্রণ করছে সব কিছু, সরকারকে কনস্ট্রাকটিভ গঠনমূলক বিরোধিতা করা, পরামর্শ দেওয়া, সহযোগিতা করার কোনো রাজনৈতিক দল, অর্থাৎ ইতিবাচক কোনো রাজনৈতিক দল এখন আর নেই। যারা ছিলেন আমি তাদের নাম উচ্চারণ করতে চাই, বিএনপি জোট, তারা এই মুহূর্তে সরকারকে আরেকটা ওয়াকওভার দিতে যাচ্ছেন। তারা 2018 সনে ওয়াকওভার দিয়েছেন, আবার এই একটা ওয়াকওভার তারা দিচ্ছেন। আমি এখনও দিয়েছেন এ কথা বলবো না। আমি আশা করব বিএনপি জোট আগামী নির্বাচনে, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা সেই প্রত্যাশা করি। রাজনীতিতে শেষ কথা নেই। বিএনপি নির্বাচনে আসলে আমরা আমাদের অবস্থান কী করব সেটা বিএনপি আসলে পরে আমরা জানাব। আপাতত আমাদের প্রত্যাশা হচ্ছে সরকার তার 14 দলীয় জোট নিয়ে আগাচ্ছে বলেই মনে হয়, এবং যে মহাজোটে আমরা ছিলাম পার্লামেন্টে, দশম পার্লামেন্টে, সে মহাজোটটি এখন মৃত প্রায়, সেটা পুনর্জীবিত হবে কি না সেটা সরকার প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জানেন, তিনি এটার চেয়ারম্যান। সো তিনি সিদ্ধান্ত নেবেন, তারপর তিনি যদি এই বিষয়ে আমাদের মতামত নিতে চান ডাকেন, আমরা তখন কথা বলবো। আপাতত এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না, এটা তার এখতিয়ার। নির্বাচন কমিশন দুটি বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে, একটি হচ্ছে আমরা জোটবদ্ধ নির্বাচন করব কি না, আরেকটি হচ্ছে আমরা এককভাবে নির্বাচন করব কি না। এই মুহূর্তে জোটবদ্ধ নির্বাচনের কোনো চিঠি আমরা নির্বাচন কমিশনকে দিচ্ছি না, যেহেতু জোট, যে মহাজোটে আমরা ছিলাম সেই মহাজোটের চেয়ারম্যান এখনও আমাদের ডাকেননি। সুতরাং তিনি কী করবেন, তিনি তার তো তার মহাজোটে বা তার 14 দলীয় জোটে এটা এক্সপ্যান্ড করবেন কি না, তিনি সেটা বিস্তৃত করবেন কি না, সেটা বাড়াবেন কি না, এটা তার এখতিয়ার। তিনি যদি তিনি আমাদের নাম পাঠান নির্বাচন কমিশনে, তখন আমরা বিবেচনা করব। আপাতত আমরা এককভাবে, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কলমা এক, আবুল কালাম আজাদও এক, বিএনএফও এক, আমরা এককভাবে নির্বাচন করবো।